নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়, যে শ্বাসকষ্ট টাইপের হয়। তারপর আর কি বলবো, একটা ডাক্তারি ভাষা যেটাকে বলে, 55-60 বছর পর্যন্ত মানুষ ঠিকঠাকভাবে কাজ করার পর নানান রকম প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হয়। সঞ্জয় যে পিস বার করতো, সেই পিস চুড়ি কাটার আমার গুরু ছিল, আমার এক জামাই লোক, তার কাছ থেকে হাতে গেল। হঠাৎ এই পেশায় কেন আসতে গেলেন? এই পেশায় আমি ফোর হুইলারও গাড়ি চালানো জানি, ঠিক আছে, চার চাকা। তখন আমার বাবা তো গাড়ি চালাতো, নিজেদের ট্যাক্সিও ছিল একটা সময়। তারপরে বাড়ি থেকে বললো যে, তারপরে আমি অনেক রকমই ব্যবসা করেছি, আরবিআই টারবান থেকে ধরে মাছের ব্যবসা ছিল, আলু ছিল, ফের ধরা ছিল। তো এই ব্যবসায় কেন এলেন? হঠাৎ আমি কাজে এলাম, দেখলাম যে ঘরে বসে কাজ, গাড়ির থেকে, এটা যারা আমার বাবার থেকে গাড়ি চালানো শিখেছে তারা বলছে, ভাই তুই এই কাজে এসছিস, ভালো আছিস, আর নিজের গাড়ি না থাকলে তো এখন। এই কাজে কি রোজগার বেশি, মানে আগের তুলনায় কি রোজগার? অবভিয়াসলি আমরা যখন রিক্সের কাজ করছি, এই যেমন একটা ওই যে ই দেখা হলো দু পিস করে, ওইটাই আমাদের একটু মজুরিটা ঠিক আছে। এই যে আমরা যে আমাদের মোটরটা চলছে তো 7.5 horsepower, আর আরপিএম হচ্ছে 2800, ঠিক আছে, যখন কলাপটা চলে কোনো কারণবশত এই কলাপটা বাস্ট হয়, এই মালে পাথর টাথর পড়ে গেলে, বালি টালি পড়ে গেলে বাস্ট হয়ে যায়, তখন যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে 8-10টা 15টা সেলাই করে স্টিচ করে, এটা ছিটকে চোখে বা অন্য কোথাও রক্ষেও লাগতে পারে, অসুবিধা নেই। শাকের কড়া আসতেও কাটতো, যেতেও কাটতো, তখন ছিল অন্য সিস্টেম, তখন হাতে কাটা হতো। এই যে এখন যে প্রোডাকশনের যুগে মেশিনটা বেরিয়েছে, তখন তো আর সেটা ছিল না, তখন ওই যে হাতে একরকম লোহারই ছিল, ওইটা দিয়ে মানে ডান দিক বাদিক করতো, তখন ওইভাবেই কাটতো। এখন সেটা মেশিন হয়ে যাওয়াতে এখন প্রোডাকশান বেড়েছে, সব কিছু। শাকের কাজে তো রিস্ক বেশি, এই যেটা বলছিলেন তো আছে, অবভিয়াসলি রিক্স আছে, এটা তো রিক্সের কাজই, আমরা জেনেই বসছি যে এটা আমাদের কাজ রিক্সে, ওই জন্যেই তো আমরা ধরি 365 দিনের জায়গায় 200 দিনের বছর। কেন কেন এমনি তো 52 সানডে থাকছে, এটা বন্ধ যাচ্ছে, কিন্তু ছুটি টুটি থাকছে, আমাদের যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 2-3 মাস বসে যায়, বসে গেলে তখন তো আমাকে সংসারটা আমাকেই টানতে হয়। আচ্ছা, নতুন প্রজন্ম মানে আপনার পরের প্রজন্মকে এই পেশায় আসতে আগ্রহী? অনেক কমে গেছে। কেন কমে গেছে? আমাদের লাইনে যে আমি অন্তত বলছি, আমি বাইরে কাজ করেছি অনেক জায়গায়, পান্ডুয়া, ত্রিবেণী, অনেক জায়গায় কাজ করার পরে বসিরহাট, ওইখানে মজুরিটা আমরা 1 পিস লেজ কেটে পেতাম, মানে এই লেজগুলো কাটতাম 2500 টাকা, ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 85 পয়সা। পড়াশোনা ছাড়ার পর দাদারা বললো যে চাকরি বাকরি যে এখন যা পরিস্থিতি, তার থেকে তুমি এই কাজে আমাদের সঙ্গে হেল্প কর। এই হেল্প করতে করতে এই পেশার মধ্যে আমি ইনভলভ হয়ে গেল। নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়, যে শ্বাসকষ্ট টাইপের হয়। তারপর আর কি বলবো, একটা ডাক্তারি ভাষা যেটাকে বলে, 55-60 বছর পর্যন্ত মানুষ
ঠিকঠাকভাবে কাজ করার পর নানান রকম প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হয়। এটা সবথেকে বেশি কখন হয়, মানে ডাস্টটা কখন ইয়ে করে? ডাস্টটা যখন ডিজাইন করে, এগুলোকে শেপ করে যখন ভেতরেগুলোকে, তখন তোমার বেশি ডাস্ট হবে। আচ্ছা, তখন কি মানে এটা অন্যান্য সময় হয়, মানে বাড়িতে গেলে কোনো রকম? না, বাড়িতে গেলে এগুলো আমরা কাজকর্ম করার পর সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে লাগে, নাহলে তোমার এইগুলোর মধ্যে যে কেমিক্যালগুলো যে আছে সেগুলো হাতগুলোকে নষ্ট করে দেয়, ফুটো 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 করে দেয়। আচ্ছা, আরেকটা যেটা আঙুলের কথা বলছিলাম, মানে সবথেকে বেশি শরীরে কোন জায়গাটা মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই শাখার কাজ করতে? শাখার কাছে বেশি সম্ভাবনা থাকতে হাতটার উপরেই বেশি আমাদের এফেক্ট হয়, কারণ আমাদের হাতে হাতটাই থাকে হলো ওই আঙুলগুলোর কাজে গেছে বড় পেছনে। এটা তোমার যখন বাস্ট করবে কোন পজিশনে থাকে, কিন্তু আঙুলগুলো তোমার কড়াতে সামনেই থাকবে, আদার্স অন্যকিছু আমরা করাতে পারবো না, কারণ আমাদের সময়টা খুব কম থাকে, তখনই তোমার বাইরে যে পাখিগুলো থাকে সেটা দিয়ে আঙুলের ওপর মেরে দেয়। আচ্ছা, একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হলো যে শাখের মানে শাখা সবাই পড়াতে পারে না, আর দ্বিতীয় শাখের কাজও সবাই করতে পারে না, মানে এটা কী কারণে? এটা কারণটা হলো এটা কাজ করার জন্য একটা প্রচুর ধৈর্য থাকা দরকার, যেটা আমাদের এই কাজটা শিখতে গিয়ে আমাদের সময় লেগে। অন্য সম্প্রদায়ের মানুষ বলছে, শাখারি সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষ সেটা করতে পারে? হ্যাঁ, সেটা হলো কেন করতে চায় না, কারণ শাখার খুব একটা গন্ধ বেরোয়, যখন মাংসগুলো পচে যায় না তখন এটা দিয়ে খুব গন্ধ বেরোয়, তার জন্য ওরা এই লাইনের মধ্যে আসতে পারে না, গন্ধটাই সব থেকে বড়। তো তোমরা কী করে ইয়ে করো? আমাদের এটার মধ্যে ছোটোবেলার থেকে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, মামারা করতো, মামাদের সঙ্গে থাকতাম, এই করতে করতেই এই কাজের প্রতি একটা অভ্যাসটা হয়ে গেছে। এই শাক কোথা থেকে আসে শঙ্খগুলো? বেশি তোমার চেন্নাই থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, কন্যাকুমারি থেকে আসে। কোথাকার শাকের মানে শঙ্খের চাহিদা সবথেকে বেশি আর সবথেকে ভালো হয়? চাহিদা তোমার সবথেকে বেশি চাহিদা থাকে হলে চেন্নাইয়ের শঙ্খ, কারণ ওখানকার র মেটেরিয়ালের দামটা একটু কম আছে, আর শ্রীলঙ্কা থেকে যেটা আসে সেগুলো তোমার খুব কস্টলি হয়, কারণ এখন ওরকমভাবে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ওরকমভাবে চুক্তিবদ্ধ নেই বলে ঠিকঠাকভাবে শঙ্খের জিনিসপত্রগুলোও ঢুকছে না, যেটা আগে একটা সময় খুব আসতো 2007-08 দিকে, আর এখন তোমার চেন্নাই স্টেটের সঙ্গে বেশ সম্পর্কটা ভালো থাকাতে ওখানকার মালগুলো বেশি ঢুকবে। এর জন্য নতুনত্ব করার জন্য একটু রিস্ক নিতে হচ্ছে কারিগরকে, এর জন্য হাতে ম্যাক্সিমাম হাতেই চোট লাগে, এরকম অনেক হাতের চোট লেগে অনেক কারিগর এক মাস বসেও যায়, কাজ করতে পারে না। শাখার চাহিদা বেড়েছে, দামও বেড়েছে, এবার জিনিসপত্র সবার আগে আমাদের 150 টাকার অনুরোধ, 150 টাকার অধি আমরা কাজ করতাম, এখন এটা 300-350 টাকায় ঢেকেছে।